আমি রাশেদ হোসাইন বাঙালি বাড়ি সিলেট তবে ব্যবসা করছি ইংল্যান্ডে বহু বছর ধরে ব্যবসার কাজে নানা জায়গায় যেতে হয় আমাকে নানান লোকের সঙ্গে পরিচয় হয় বিচিত্র সব অভিজ্ঞতা সঞ্চয় করি তবে সেবার ইংল্যান্ডের উত্তরে ব্যবসায়িক কাজে গিয়ে যে রোমহর্ষক অভিজ্ঞতা হয়েছিল তার সাথে তুলনীয় কিছুই নেই এ গল্প আমি বহুদিন কাউকে বলিনি রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই তাই ভেবেছি লোকে হয়তো আমার কথা বিশ্বাসই করবে না এখন অবশ্য কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক তাতে কিছু আসে যায় না আমি একটি সত্যি ঘটনাই বলছি আপনারা হয়তো ভূতে বিশ্বাস নাও করতে পারেন আমিও যে বিশ্বাস করি তা নিশ্চিত করে বলতে পারবো না সেই রাত্রে সত্যি ভূত দেখেছিলাম কি না তাও জানি না যদি ওটা ভূত না হয়ে থাকে তাহলে কি দেখেছিলাম জানি না শুরুতেই বলেছি ইংল্যান্ডের উত্তরে গিয়েছিলাম ব্যবসায়িক কাজে কাজ শেষে বাড়ি ফিরছিলাম আমি লন্ডনের কাছেই থাকি তখন শীতকাল আবহাওয়া ছিল বৈরী আমি সকাল সকালই রওনা হয়েছিলাম তবে বেশি দ্রুত গাড়ি চালাতে পারিনি রাস্তাঘাট বরফে ঢাকা তাই মন্থর গতিতে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল যখন ঘনিয়ে এলো সন্ধ্যা বাড়ির পথ তখনও বহু আমার গাড়ির বাতি প্রায় নিভু নিভু গাড়ি নিয়ে মেন রোডে অবস্থান খুবই বিপজ্জনক কারণ ওই রাস্তায় বেশ গাড়ি চলাচল করছিল আমি মূল রাস্তা ছেড়ে শান্ত নির্জন একটা গায়ের পথে মোড় নিলাম মাইলখানেক এগোবার পরে রাস্তার পাশে একটা সাইনবোর্ড চোখে পড়ল মিল লেখা রোড সাইনে পাঁচ মিনিট বাদে আমি একটি সরু রাস্তায় উঠে এলাম দুপাশে ঘরবাড়ি দোকানপট নজর রইল আলো জ্বলছে রাস্তার মাথায় একটি গ্যারাজ আমি সেখানে গিয়ে গাড়ি দাঁড় করালাম গ্যারেজ মালিককে আমার গাড়ির সমস্যার কথা বললাম সে গাড়ির বাতি পরীক্ষা করে দেখল তারপর ইঞ্জিন দেখল মাথা নেড়ে বলল আপনার গাড়ির ডাইনামো ভেঙে গেছে কাল সকালে মেরামত করে দিতে পারবো তবে আজ রাতে আর গাড়ি না চালানোই ভালো নিরাপদ হবে না মিলহ্যামে কোনো হোটেল আছে জানতে চাই আমি জি আছে জবাব দিল লোকটি রাস্তার ওই মাথায় দ্য গোট নামের একটা হোটেল আছে আপনি হোটেলটি মাত্রই পার হয়ে এসেছেন শীতকালে মিলহামে খুব বেশি মানুষজন আসে না বাইরে থেকে মিস্টার রিচার্ডসকে বলবেন আমি আপনার ডায়নামো মেরামত করে দিচ্ছি উনি আপনাকে আদর যত্নের কোনো ত্রুটি করবেন না আমি গ্যারেজ মালিককে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে আমার স্যুটকেসটি বের করে নিলাম তারপর হাঁটা দিলাম দ্য গোট অভিমুখে এটি পুরানো একটি ভবন জানালা দিয়ে দেখতে পেলাম ছোট ডাইনিং রুমের ফায়ার প্লেসে আগুন জ্বলছে সদর দরজার পরেই হোটেল অফিস আমি ডেস্কের গায়ে লাগানো বেল টিপলাম অফিসের পিছন দিক থেকে আবির্ভূত হল বিশাল দেহি এক লোক তার এক হাতে কাপড় অপর হাতে আধ গ্লাস বিয়ার আমার দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দিল সে মিস্টার রিচার্ডস জিজ্ঞেস করলাম আমি ডেস্কের উপর বিয়ারের গ্লাস নামিয়ে রাখল সে জি আপনার জন্য কি করতে পারি আমি জানালাম আমার গাড়ি গ্যারেজে রেখে এসেছি বললাম রাতে থাকার মতো একটি রুম এবং খাবার দাবার চাই খাবার পেতে সমস্যা নেই বলল সে ঘণ্টাখানিকের মধ্যেই রেডি হয়ে যাবে ডিনার তবে রুম পাওয়াটা একটু কঠিন দেখতেই পাচ্ছেন এটি একটি ছোট হোটেল আমাদের মাত্র ছটি বেডরুম সবগুলোতেই লোক আছে শীতকালে অবশ্য খুব কমই আমাদের হোটেল ভর্তি হয়ে যায় আমি দুঃখিত তাহলে এখন কি করা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তাকে এমন সময় দরজাটি আবার খুলে গেল ছোটোখাটো চেহারার একজন ভদ্রমহিলা দ্রুত হেঁটে এলেন ভিতরে ইনি আমার স্ত্রী বলল মিস্টার রিচার্ডস তার দিকে ফিরল এই ভদ্রলোককে বলেছিলাম আজ রাত্রে আমাদের কোনো কামরা খালি নেই মুস্কান ওনার গাড়ি গ্যারেজে মেরামতির জন্য তাই আজ রাত্রে এখানে থাকতে চেয়েছিলেন ডিনারও করবেন সাত নম্বর রুমটা খালি আছে টম বলল মহিলা কিন্তু ওটা তো বাক্য শেষ করলো না সে বিয়ারের গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে দিতে তার স্ত্রীর কথা শুনতে লাগলো ভদ্রলোককে এভাবে আমরা ফিরিয়ে দিতে পারি না বলল ভদ্রমহিলা আমি সাত নম্বর রুমটি রেডি করে দিচ্ছি আপনাদেরকে বোধ হয় ঝামেলাতেই ফেলে দিলাম না না কোনো ঝামেলা নয় মিস্টার রাশেদ বললাম আমি আমি রাশেদ হুসাইন আমাদের কোনো ঝামেলা হচ্ছে না মিস্টার রাশেদ সাত নম্বর কক্ষটি আমরা তেমন ব্যবহার করি না আপনি ওখানে আরামেই থাকতে পারবেন ওটাতে কোনো সমস্যা নেই মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে ভ্রুকুটি করল তার স্বামী ভেভলেসিন হয়ে রইল আসুন মিস্টার রাশেদ বলল সে আমাদের ঘরে তৈরি বিয়ার এক গ্লাস চেখে দেখুন এর চেয়ে সুস্বাদু বিয়ার আপনি ইংল্যান্ডের কোথাও পাবেন না আপনার সুটকেসটি আপাতত অফিস রুমেই থাক এই ফাঁকে আপনার ঘরটি রেডি হয়ে যাবে সে আমাকে নিয়ে বারে চলে এলো এখানে লোকজন মদ পান এবং গল্পগুজব করছে কয়েকজনের সঙ্গে পরিচয় হলো এরা বাইরের শহর থেকে এসেছে কয়েকজন আবার মিলহ্যামের বাসিন্দা বারে এসেছে সান্ধ্যকালীন বিয়ার পান করতে আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করছিলাম মিস্টার রিচার্ডস তার বিখ্যাত বিয়ার এক গ্লাস খেতে দিল আমাকে ঠিকই বলেছে সে দারুণ স্বাদ কিছুক্ষণ পর আমাকে জানানো হলো আমার ঘর রেডি করা হয়েছে তখন অবশ্য এই আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তবু একটু পরে উঠতে হলো অফিস থেকে আমার স্যুটকেস নিয়ে সাত নম্বর রুমে চলে এলাম এটি টপ ফ্লোরে অন্যান্য বেডরুমগুলোর মাথার উপরে এখানে বেশ ঠান্ডা তবে মিস্টার রিচার্ডস ছোট্ট একটি ফায়ার প্লেস জেলে রেখেছে ঘর কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে ভাবলাম আমি আর কামরাটিও বেশ নিরিবিলি আজ রাতে জম্পেশ ঘুম দেওয়া যাবে কামরাটি তেমন আয়তনে বড় নয় একটি খাট কাপড় চোপড় রাখার আলমারি এবং দরজার পেছনে মুখ হাত ধোয়ার জন্য একটি বেসিন ওয়াশ বেসিন এবং আলমারির মাঝখানে দেয়াল ঘেঁষে খাড়া পিঠের একখানা চেয়ার চোখে পড়ল আর বেশ এই তবে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন আমি খুশিই প্লেস ব্যাস হলাম সুটকেস খুলে জামা কাপড় বের করে হাত মুখ ধুয়ে চললাম ডিনারে মিসেস রিচার্ডস ভালো রাধু খাবারটি বেশ উপভোগ করলাম এক বোতল রেড ওয়াইনও দিয়েছে খাবার শেষে আমি বারে চলে এলাম মিস্টার রিচার্ডস এবং তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে খানিক আড্ডা দিলাম একটু পরে ভ্রমণ ক্লান্তিতে ঘুমে বুঝে আসতে লাগলো চোখ আমি ঘুমোতে যাব বললাম মিস্টার রিচার্ডস আমাকে একটু সকাল সকাল নাস্তা দেওয়া যাবে গাড়ি রেডি হয়ে গেলেই রওনা হতে চাই আটটার সময় দিলে চলবে হ্যাঁ চল ধন্যবাদ মনে হয় না সকাল নটার আগে ডায়নামো মেরামতের কাজ শেষ হবে তাহলে শুভরাত্রি মিস্টার রাশেদ আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি সন্ধ্যার জন্য অগ্নিচুল্লির কারণে ঘরটি বেশ গরম আমি বিছানায় বসে কিছুক্ষণ বই পড়লাম কিন্তু বারবার চোখ ঘুমে ঢলে আসছে দেখে বই পড়া বাদ দিয়ে ঘরের বাতি নিভিয়ে টান টান হলাম বিছানায় একটু পরেই ঘুমিয়ে পড়লাম জানি না কতক্ষণ ঘুমিয়েছি তবে কিছু একটা আমাকে জাগিয়ে তুলল কোনো শব্দ শুনে আমার ঘুম ভাঙেনি বেডরুম নীরব তবে অদ্ভুত কিছু একটা ঘটেছে আমার বিছানার পাশের টেবিলের বাতিটি নেভানো তবু আস্তে আস্তে আলোকিত হয়ে আসছে কামরার একটি অংশ আমার বিছানা ডুবে আছে আধারে আমি আলমারি কিংবা মুখ ধোয়ার বেসিন কোনোটিই দেখতে পাচ্ছি না শুধু দুটোর মাঝখানে বড়ো চেয়ারখানা নজরে আসছে ওটার হাতল পায়া পিট সবই পরিষ্কার দেখা যাচ্ছে অন্ধকারেও যেন জল জল করছে আমি শক্ত করে চোখ বুঝলাম ভয়টাই পাইনি অন্তত তখন নয় ভয়টা এলো পরে না আমি ভয় পাইনি তবে চিন্তা করতে চাইছিলাম ওই অদ্ভুত আলোটা নিভিয়ে দিয়ে একটা ব্যাখ্যা দানা করাতে চাইছিলাম নিজের কাছে আমি চেয়ারটি দেখতে পাচ্ছি তা সত্যি হতে পারে না রুমের বাকি অংশ অন্ধকার আমি আসলে স্বপ্ন দেখছিলাম নিশ্চয়ই ডিনারের পরে বারে বসে একটু বেশিই গিলেছিলাম যার কারণে স্বপ্ন দেখছিলাম খুব ধীরে ধীরে পঞ্চাশ পর্যন্ত গুনব ঠিক করলাম পঞ্চাশ গোনা শেষ করে আমি চোখ খুলব এবং দেখব ঘর অন্ধকার ঘর পুরো অন্ধকার থাকতেই হবে চল্লিশ একচল্লিশ আমি খুব আস্তে আস্তে গুনছি এমন সময় কানে এলো শব্দটা কেউ ঘরের ভিতরে শ্বাস করছে আমি স্থির হয়ে কান পাতলাম হ্যাঁ কেউ শ্বাস করছে ঘন ঘন শ্বাস ফেলছে তাহলে স্বপ্ন নয় কে নিঃশ্বাস ফেলছে চোর চোখ মেললাম চেয়ারটি যথাস্থানেই রয়েছে এবং এখন ওখানে বসে আছে এক লোক লোকটা বুড়ো মাথার চুল পাকা শির দাঁড়া টান টান করে বসে আছে সে চেয়ারের হাতল ধরে রেখেছে শক্ত হাতে উজ্জ্বল নীল চোখ জোড়া আমার উপর স্থির আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না আমি বলতে চাইছিলাম কে আপনি এখানে কি করছেন আমার ঘর থেকে বেরিয়ে যান আবার মুখ খুলতে চাইলাম লাভ হলো না আমি ওখানে শুয়ে অপেক্ষা করতে লাগলাম নিজেকে বললাম ভয় না পেতে লোকটা খুব বুড়ো আমার কোনো ক্ষতি করতে পারবেন না তবে বুড়োর চাউনি বড্ড ভীতিকর বল চোখে সে তাকিয়েই আছে লোকটা কিছু একটা নিশ্চয়ই করছে ভাবলাম আমি নিদেন কথা তো বলবেই লোকটা বোধহয় আমার চিন্তাটা শুনে ফেলল সে বাম হাত তুলে তাক করলো আমার দিকে এবার তার চোখে খুব করুণ বিষাদময় ময় চাওনি হঠাৎ আমার আর ওকে ভয় লাগলো না লোকটা আমাকে কিছু বলার চেষ্টা করছে যখন কথা বলল গলার স্বর বড্ড করুণ শোনাল আমি কখনো সন্ধান পাইনি বলল সে কিন্তু তুমি পেয়েছো তার হাত ঝপাত করে পড়ে গেল নিচে আমি বলে উঠলাম আমি কিসের সন্ধান পেয়েছি আপনি কে কি? তবে প্রশ্ন শেষ করার আগেই সে অদৃশ্য হয়ে গেল ঘর আবার পুরো অন্ধকার একটা কণ্ঠ আমাকে জাগিয়ে তুলল আপনার জন্যে চা নিয়ে এসেছি মিস্টার রাশেদ আপনার নাস্তা আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে মিস্টার রিচার্ডস বেডসাইড টেবিলের ওপরে চায়ের কাপ রেখে বেরিয়ে গেল দ্রুত আমি গভীর ভাবনায় ডুবে গেলাম আমার অদ্ভুত দর্শনার্থীটি চলে যাওয়ার পরপরই আমি ঘুমিয়ে পড়েছিলাম অথবা সত্যি কি আমি ঘুমিয়েছি আমি কি গোটা ব্যাপারটাই স্বপ্নে দেখেছি বিষয়টি নিয়ে কি রিচার্ডস দম্পতির সঙ্গে কথা বলবো না এই নিয়ে কিছু বলা ঠিক হবে না অদ্ভুত অগন্তুকের রহস্য ভেদ করতে না পারলে তারা বড়ই বিব্রত হবে ওরা আমার খুব যত্নআত্নি করেছে আমি ওদের কোনো রকম বিব্রত করতে চাই না নাস্তা খেয়ে হোটেল অফিসে ঢুকলাম বিল শোধ করতে মিসেস রিচার্ডস বসে আছে ডেস্কে আমার যত্ন আত্মীয় করার জন্য তাকে ধন্যবাদ দিলাম মহিলা আমার দিকে তাকিয়ে একটু হেসে বিল দিল এ আমাদের সৌভাগ্য মিস্টার রাশেদ আমরা চাই আমাদের হোটেলে যারা আসেন তারা যেন আরামে থাকতে পারেন আপনার ভালো ঘুম হয়েছিল তো আমি বিল পরিশোধের জন্য টাকা গুনছিলাম জবাব দেওয়ার জন্য মুখ তুলে তাকাতে মহিলার পেছনের দেয়ালে ঝোলানো একটি ছবিতে আটকে গেল চোখ সাদা চুল চওড়া শক্ত মুখ এবং ঝকঝকে নীল চোখের লোকটাকে আমার খুব চেনা লাগলো ছবিটির দিকে ইঙ্গিত করলাম উনি কে মিসেস রিচার্ডস ছবির দিকে একবার তাকিয়ে চট করে আমার দিকে ফিরল উনি টমের বাবা আমাদের সঙ্গে এ হোটেলেই থাকতেন পাঁচ বছর আগে মারা গেছেন আপনি কাল যে কামরায় ছিলেন ওটাতেই তার মৃত্যু ঘটে এজন্যই টম আপনাকে সাত নম্বর কামরায় থাকতে দিতে চাইনি কিন্তু আপনারা থেমে গেলাম আমি সাবধানে শব্দ চয়ন করতে হবে জানি না ভদ্র মহিলায় ব্যাপারে কতটুকু জানে কিংবা আমাকে কতটুকুই বা বলতে চাইবে তবে আমি কিছু বলার আগেই মিসেস রিচার্ডস আবার বলতে লাগলো সাত নম্বর কামরা নিয়ে কিছু অদ্ভুত ব্যাপার আছে মিস্টার রাশেদ দু একজন অতিথি বলেছেন ওই রুমে তাদের ভালো ঘুম হয়নি রাতের বেলা তাঁরা নাকি ভয় পেয়েছেন যদিও কেন ভয় পেয়েছেন তার ব্যাখ্যা দিতে পারেননি তারা বলেছেন ঘরটি নাকি ভুতুড়ে হোটেল আলাদের জন্য ভূতটুত খুব খারাপ ব্যাপার তাই টমের বাবা ঠিক করেন তিনি নিজেই সাত নম্বর কামরায় রাত কাটাবেন তিনি বিশ্বাস করতেন না যে ওটা ভুতুরে ঘর বলেছিলেন ওই ঘরে মানুষ ঘুমোতে কেন ভয় পায় সেই রহস্য উদ্ঘাটন করবেন তার ভূতে বিশ্বাস ছিল না আমারও নেই তো তিনি ওই ঘরে এক রাত্রে ঘুমোতে গেলেন সুস্থ দেহে সুস্থ মনে কিন্তু বলুন বললাম আমি তারপর কি হলো বলে যান আমি আমার শ্বশুরকে খুব পছন্দ করতাম বলল মিসেস রিচার্ডস তার কথা মনে পড়লে এখনও খারাপ লাগে আমি পরদিন সকালে তাঁর জন্য চা নিয়ে গেলাম কিন্তু গিয়ে দেখি ওখানে তিনি মরে পড়ে আছেন বড় চেয়ারটিতে বসে আছেন তিনি সারা গা বরফের মতো ঠান্ডা এবং প্রাণহীন তিনি বুড়ো মানুষ ছিলেন বুড়ো মানুষেরা হঠাৎ করে মরে যেতেই পারে ডাক্তার বলেছিলেন এরকম হতেই পারে তার হার্ট ফেল করেছিল হঠাৎ বলেছেন ডাক্তার মিসেস রিচার্ডস টাকা নিয়ে আমাকে ভাঙতি ফেরত দিল আমি পকেটে ভাঙতি রেখে স্যুটকেস তুলে নিলাম হাতে মিসেস রিচার্ডস বললাম আমি একটা কথা বলতে মহিলা আমার কথা শুনছে না আমার দিকে তাকিয়ে হেসে বলল কাজেই বুঝতেই পারছেন মিস্টার স্যার সাত নম্বর কামরার রহস্য আমরা কোনো দিন ভেদ করতে পারিনি কেউ কোনো দিন পারবে বলেও মনে হয় না ওটা আসলে স্রেফ একটা ভুয়া গল্প আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হোটেল থেকে রাস্তা ধরে দ্রুত পদক্ষেপে চললাম গ্যারেজে বুড়োর কথা যেন আমাকে অনুসরণ করছিল আমি কোনো দিন সন্ধান পাইনি বলেছিল সে আমি কোনো দিন জানতে পারিনি সাত নম্বর কামরাটা ভুতুড়ে কিনা কিন্তু তুমি এখন জানতে পারলে ব্যাপারটা এখন তুমি জানো তাই না